আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক্স ঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা দেখব, সেটা হলো একটি দোকানের ব্যানার। আমি যে এই ব্যানারটা তৈরি করে রেখেছি, এই ব্যানারটা কীভাবে আমি তৈরি করলাম এবং কীভাবে এই ডিজাইনটা ক্রিয়েট করলাম, সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর যদি কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেখানে সমাধান করার চেষ্টা করে দেব। তো বন্ধুরা, চলেন শুরু করা যাক। কি করে এই ব্যানারটা তৈরি করেছি আমি? তো এই ব্যানারে যে ব্যাকগ্রাউন্ড এবং যে পিকচারগুলো আছে, তো আমি সবটাই ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে অ্যাডোবি ফটোশপ ওপেন করব। এই যে অ্যাডোব ফটোশপ 7। ওকে, তো আমাকে ওই অনেকেই ভিডিও কমেন্টে প্রশ্ন করেছেন যে ভাই, পেজের মাপ কি করে নেব। আসলে পেজের মাপটা আপনি যে পেজ মাপে তৈরি করবেন, যে মাপটা নেবেন ঠিক সেটাই নেবেন। আসলে এটার কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই। যেমন আমি এই ব্যানারটা তৈরি করবো, এখন সাপোজ এখান থেকে নিউ ফাইল থেকে নিউ যাব, নিউ গেলে একটা বক্স পাব, এখান থেকে আমি কত পেজ কত বড় নিব সেটা আমি এখান থেকে নিতে পারবো। তা আমি উইথ নিব হলো 84, অর্থাৎ ফিট। আর হাইট নিব হলো 4 ফিট। এটা 8 ফিট না, 7 ফিট নিব। ওকে, 7 ফিট নিয়ে নিলাম। ওকে, এখন আমি ওকে করে দেব। এই যে দেখেন, এই যে এইটা হলো ব্যানারের একটি পেজ। আমি এখন এই পেজের উপরে, এই যে ডিজাইনটা দেখলেন, যে ব্যানারের ডিজাইনটা, এই ডিজাইনটা আমি এই পেজের উপরে করব। তো সেক্ষেত্রে আমাকে প্রথমে এটা খেয়াল রাখবেন, যে কোনো ডিজাইন করতে গেলে আপনাকে যে লেখাগুলো আছে, লেখাগুলো আগে আপনাকে সর্বপ্রথম লিখতে হবে, তাহলে আপনি এই জিনিসটা করতে সুবিধা হবে। স্টেপ বাই স্টেপ এটা হবে আর কি। আর যদি আপনি আগে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসেন, তাহলে আপনাকে লিখতে একটু ঝামেলা হবে, কারণ হলো অনেক কালার থাকে, অনেক ইয়ে থাকে। তো আমি আগে সর্বপ্রথম লেখাগুলো লিখে নেব। তো লেখাগুলো লিখতে হলে আমাকে এই হরিজেন্টাল টাইপ টুল, এটা আমি সিলেক্ট করব। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এটা চলে আসলো। তো আমি সর্বপ্রথম যে উপরে যেহেতু লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, তো আমি এটা লিখবো এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এখানে ইয়ে হবে, এই যে দেখছেন এটা, হ্যাঁ এটা হবে এখানে। ওকে, এখন আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে এরকম ভাবে সিলেক্ট করে নেব। এরপরে আপনি এখানে থেকে এটা দিয়ে, আমি আগে মিডিলটা ওকে করে নিলাম। ওকে, এখন আমি এটাকে ছোট করে দেব।
এই যে দেখেন এটা ছোট করে দিলাম, ওকে। আমি এটা অল্টার চেপে কপি করে আমি আবার এই যে যে লেয়ারটা আছে লেয়ারের উপর আমি ডাবল ক্লিক করলাম, তাহলে সিলেক্ট হয়ে গেছে। আমি এখন লিখবো হলো দোকানের যে নামটা, এই নামটা লিখবো, ওকে, খাজা বাবা টেলিকম, ওকে। এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আমি সমানভাবে বড় করে নিলাম। এটা বড় হবে কারণ হলো এটা এই দোকানের যে টাইটেলটা, এটা হবে মেন টাইটেল, ওকে, খাজা বাবা টেলিকম। এখন হলো ডিসক্রিপশন আছে এই দোকানে কি কি পাওয়া যায় এবং কি কি আছে এগুলো আর কি এখানে নিচে আমাকে লিখতে হবে। তো এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, তারপরে এটাকে ডাবল ক্লিক করে এটা সেভ করে নিলাম। এখন এখানে আমাকে লিখতে হবে এখানে, সরি, এখানে নতুন ও পুরাতন মোবাইল মোবাইল ক্রয় বিক্রয় করা হয়। এখন আমি নিচের লাইনারটা দেব, ইন্টারফেস করব, তাহলে নিচে চলে আসবে। তারপর আমি লিখব হলো এবং মোবাইলের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। ওকে, এই যে এখন দেখেন এই লেখাগুলা একদম কাছাকাছি হয়ে আছে। তো এক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল টি চাপবো, এই যে এরকম একটা বক্স আসবে। তো আমি যে এই যে যে ইয়েটা দেখছেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে আপ অ্যারো চাপবো, আপ অ্যারো চেপে ধরে রাখবো, তাহলে যে দেখেন আস্তে 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 এটা নিচে চলে আসছে। তো আপনারা যতটুকু নিলে ভালো দেখা যাবে যে ততটুকু নিয়ে নেবেন। তারপরে আমি এটা ওকে করে দেবো, এই যে, তারপরে কন্ট্রোল টি চেপে এটাকে বরাবর লম্বা করে দেব, ওকে, এই যে। তারপরে যেটা করব এটাকে আবার কপি করবো কারণ এই লেখাটা ছোট আছে, ওকে, সমস্যা নেই। তারপরে যেটা করব এখন আমাকে এখানে লিখতে হবে প্রোপাইটার, প্রোপাইটার যিনি তাকে তার নাম লিখতে হবে আমাকে, ওকে। প্রোপ্রাইটার মোহাম্মদ আনিসুল হক, তারপরে এটাকে আমি আবার ইন্টার চাপলাম, সরি, এটাকে ওকে করে দিলাম, এটাকে ছোট বড় করতে হবে। ঠিক আছে, আমি আবার কপি করব, কপি করে আবার এটা দিয়ে নিব, তারপর দিব হলো মোবাইল নাম্বার,
মোবাইল নাম্বার, সরি মোবাইল দিলেই হবে। এখন আমি এখানে লিখে দেবো হলো 01738181986। ওকে, এই যে দেখেন, আপনি যদি চান আরও দিতে পারেন, সমস্যা নেই, যতটা দরকার ততটা দিয়ে দিবেন আপনি। তারপর ওকে করে দিলাম। এখন এটা আমার লেখাগুলো মোটামুটি ভাবে শেষ। এখন এটাকে আমি একটু বড় করবো, এটাকে, কেন হলো এটা প্রোভাইডার, এটাকে একটু বড় করতে হবে। তো আমি এটা দিয়ে দিলাম। ওকে, এটাকে এখানে রেখে দেব, সমস্যা নেই। তারপরে যেটা লিখতে হবে আমাকে, এই লেখাটাই শেষ হবে, কারণ এটা হবে হলো ঠিকানা, কোথায় এই দোকানটা অবস্থিত। তো আমার এই দোকানের ঠিকানাটা দিয়ে দিই, রাজার গুরুদাসপুর নাটোর। ওকে, এই যে দেখেন, এইটা হলো এই দোকানের ঠিকানা। ওকে, এখন আমাদের কাজ হলো ডিজাইনের, এটা হলো লেখালেখির কাজ শেষ। এখন আমরা যাবো হলো ডিজাইনের পর্বে। ডিজাইনের পর্বে যদি যাই, তাহলে আমাকে, আমি যেহেতু এই যে সেম এইটা আপনাদেরকে করে দেখাবো, এটা কি করে করেছি সেটা দেখাবো। তো সেক্ষেত্রে আমি প্রথমে যাব হলো এখান থেকে একটি নতুন লেয়ার নেব, নতুন লেয়ার নিয়ে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে এরকমভাবে একটি বৃত্ত আঁকবো, তারপরে কন্ট্রোল ইন্টার চাপবো। এই যে দেখেন, এটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে এই অপশানটা চেপে এখানে আপনি যে কালারটা দিবেন, কালারটা চুজ করে নেবেন। আমি দিয়ে দিলাম আমি কি এটা দেব কি এটা দেব না এটাই দিই, একটু গাঢ় করে দিই। ওকে, তারপর আমি এটাকে সিলেক্ট করবো। এই যে দেখেন, এখন কন্ট্রোল ডি চাপবো। কন্ট্রোল ডি যখন চাপবো আমি, তখন এই জিনিসটা হয়ে যাবে। তারপরে আমি এই লেখাটাকে, এই যে দেখছেন এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, এখানে চাপ দেওয়ার সাথে সাথে এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। যদি না হয়, তাহলে আপনি এই যে অটো সিলেক্ট লেয়ার এখানে চেক করে দেবেন, তাহলে এটা হয়ে যাবে। তারপর আমি লেয়ারের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করা মাত্র এরকম একটা বক্স আসবে, লেয়ার স্টাইল। আপনি ডাবল ক্লিক না করে এখান থেকেও নিতে পারেন, এফেক্ট থেকে। এই যে দেখেন, এগুলো লেয়ার স্টাইল। আমি কালার ওভারলে নিয়ে নিলাম, কালার ওভারলে নিয়ে এটাকে আমি হোয়াইট করে দেবো, পুরোটাই সাদা। ওকে, তারপরে আমি ওকে করে দেবো। এখন আমি এই যে এই এই বৃত্তটা যে উপরে চলে গেছে, তো আমি কন্ট্রোল টি চেপে এটাকে আমি একটু নিচে দেব। ওকে, তাহলে এই যে, এই যে এরকমভাবে দিয়ে দেব। হ্যাঁ, এখন হলো আমি এই ইয়েটা দেব, ব্যাকগ্রাউন্ডটা। আমি, বন্ধুরা, আমার কাছে যে পরিমাণ ব্যাকগ্রাউন্ড যাই বলেন আছে, অসংখ্য আছে, আপনাদেরকে অবশ্যই এগুলো দেব।
আমি যে ভিডিওগুলো তৈরি করব সেই ভিডিওগুলোতে আমি যে ব্যাকগ্রাউন্ড এবং যে পিকচারগুলো ব্যবহার করব ঠিক সেগুলো আপনারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন। আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এক্ষেত্রে এটাকে আমি এটা ড্রাগ করে এখানে ছেড়ে দেব, কারণ হলো আপনি অবশ্যই জানেন এই ব্যাকগ্রাউন্ড আমি যদি আপনাদেরকে তৈরি করে দেখাই তাহলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে আমি ফ্রিতেই দিয়ে দেব, কারণ হলো আপনারা ওখান থেকে ডাউনলোড করে আপনারা কাজ করবেন, ঠিক আছে? ওকে, তো এখন এই যে আমার যে ইয়েটা মানে ব্যানারের মূল অংশ আস্তে আস্তে চলে আসছে ডিজাইনটা, এখন এই লেখাগুলা কি করলে কোন কালার দিলে এই লেখাগুলা এইরকমভাবে ফুটে উঠবে, সেক্ষেত্রে আমরা যা করব এখন এই লেখাগুলার কালার চেঞ্জ করব। লেখাগুলার কালার যদি চেঞ্জ করতে চাই আমাকে লেয়ার স্টাইলে আসতে হবে। ওকে, এখন এই দেখ আমি কালার ওভারলে থেকে হোয়াইট কালার করে দেব, তারপরে এই যে ড্রপ শ্যাডো করে দিলে এই যে দেখেন হালকা শ্যাডো চলে আসছে। তো আমি এখান থেকে যতটুকু দেখা ভালো লাগে ততটুকু নিয়ে নিব। ওকে, এই যে নিয়ে নিলাম। এখন আমি এই বাবা খাজা বাবা টেলিকমে সিলেক্ট করব, আমার লেয়ারও সিলেক্ট হয়ে গেছে। এইরকমভাবে আপনারা কাজগুলো করবেন। এই যে ওকে, এখন এটাকে আমরা স্ট্রোক কালার দিব। স্ট্রোক কালার দিতে হলে আপনার স্ট্রোকে সিলেক্ট করতে হবে, তারপর এখানে সাদা করে দেব, হোয়াইট কালার স্ট্রোক দিয়ে দেব। তারপর এটাকে এই যে সাইজ এটাকে আমরা আস্তে একটু হালকাভাবে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে এই যে দেখেন স্ট্রোক কালার চলে আসছে, তারপরে এখান থেকে শ্যাডো দেব। শ্যাডোতে ক্লিক করলে এটাকে তারপরে এরকমভাবে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে যেটা হবে এই যে দেখেন শ্যাডো দেখা যাচ্ছে, অবশ্যই দেখতে পাবেন, সেটা দিলে লেখাগুলো ফুটে ওঠে। ওকে, আমি জাস্ট সিম্পলভাবে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা কাজটা খুব আস্তে ধীরে করবেন এবং খুব সুন্দরভাবে করবেন। তারপরে এই লেখাটার কালার দেব হলো দেখি কোনটা দিলে বেশি গর্জিয়াস হয়। ওকে, এটাকে হোয়াইট একটু বাড়িয়ে দিলাম, আবার শ্যাডো ব্যবহার করব। এই যে দেখেন শ্যাডোকে আপনারা আস্তে ধীরে নিয়ে নেবেন। ওকে, এখন এটাকে একটু উঁচায় উঠাই দিলাম। হ্যাঁ, এখন এখানে আরেকটি কাজ আছে, সেটা হলো আপনাকে এটাকে শুধু এরকমভাবে রাখলে একটু কেমন যেন দেখায়, সেক্ষেত্রে আমি একটি নতুন লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে এখান থেকে এটা সিলেক্ট করে দেব, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এখান থেকে এটা আমি এরকমভাবে নেব। এই যে দেখেন, ওকে, আমি এর আগে বলছিলাম কন্ট্রোল এন্টার চাপবো। কন্ট্রোল ইন্টার চাপলে এরকম সিলেক্ট হবে, তারপর আমি এখান থেকে যেটা দিলে ভালো লাগে সেটা দেব। এটা হয়তো ভালো লাগবে না, লাল কালার করে দিই। একটু বাড়িয়ে দিলাম, তারপরে এখানে সিলেক্ট করে এটা দিয়ে দেব। কন্ট্রোল ডি চাপলে এটা আমি
আনসিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি এটাকে আস্তে আস্তে নিচের দিকে দেব। এই যে দেখেন সরি, এই যে এখানে যে এরিয়াটা আছে এখানে সবুজ আছে, তো আমি এখানে সবুজ কালারটা দিয়ে দেখাই দিই আপনাদেরকে, তাহলে হয়তো বুঝবেন। ওকে, আমি এটাকে এরকম ভাবে দিলাম, এই যে চলে আসছে। তারপরে এই লেখাগুলোকে আমি টোটালি হোয়াইট করে দেব। এখানে একটু হোয়াইট করে দিলাম, এখানে আমি কোনো শ্যাডো কিংবা কোনো স্ট্রোক ব্যবহার করব না। ওকে ঠিক আছে, ওকে দেখেন এই ডিজাইনটা মোটামুটি শেষ। ওকে, এখন এই দোকানে যে আমি এখানে লিখছি, এখানে নতুন পুরাতন মোবাইল ক্রয় বিক্রয় করা হয়, এবং এখানে আমাদেরকে এই দোকানের কিছু চিত্র দিতে হবে, কিছু ছবি দিতে হবে। তো আমি এখানে রেখে দিয়েছি ছবিগুলো। আমি এখন এখান থেকে, এই যে দেখেন, আমি এখন এখান থেকে ড্রাগ করে করে এখানে নিজে ছেড়ে দেব। ওকে, এটা মেমোরি, এটা ফোন, এটা আরেকটু ফোন। ওকে, এখন এখানে আমাকে মিল করে করে বসাতে হবে। এই যে আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটাকে বড় করব, বড় করে ইন্টার চেপে দেবো। এটা এখানে থাকবে, তারপর থাকবে এটা এখানে, এটা এখানে থাকতে হলে আমাকে বড় করে দেব যাতে দেখা যায় সবকিছু ভালো। ওকে, মেমোরি যেহেতু ছোট তাকে ছোটই রাখতে হবে, কারণ হলো মেমোরি সে যদি ফোনের চেয়ে বড় করে দিই তাহলে জিনিসটা ভালো দেখা যাবে না। তারপরে এটাকে আমি এখান থেকে একটু ছোট করে দেব। ওকে, যেটা যেভাবে দিলে ভালো লাগে সেটা সেভাবে দিবেন, তাহলেই দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, এই যে এইটা হলো পড়া আমার ব্যানার তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করবেন, আর শেয়ার করে অন্য কেউ দেখানোর চেষ্টা করবেন। সবশেষে আবারও বলছি, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য আগামীতে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হব। আজ এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।